আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের আজকের বিকালের লাইভে সবাইকে সুস্বাগত। তো আজকের লাইভ ভিডিওটি করার কারণ হচ্ছে আপনার অনেকদিন পর, অনেক বছর পর মানে সরাসরি বাবুই পাখি দেখার মতো একটা অভিজ্ঞতা হলো আর কি। সেটি মানে আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম যতটুকু মানে দেখাতে পাচ্ছি কিনা। মোবাইলে অতটা আসলে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু বাসাগুলো যে পাখিগুলো সেগুলো হয়তো দেখা যাচ্ছে মোবাইলে। যারা যারা মানে বাবুই পাখি দেখেননি, এই প্রজন্মের অনেকেই আপনার বাবুই পাখি মানে দেখেননি তারা, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আসলে মূল উদ্দেশ্য, যে বাবুই পাখির বাসাগুলো আসলে কীরকম হয়। মানে বাবুই পাখি একমাত্র পাখি যেগুলো আপনার খুব সুন্দর করে মানে তাদের ক্রিয়েটিভিটি দিয়ে বাসাগুলো তৈরি করে। আর এই যেই গাছটাতে তারা বাসাটি তৈরি করছে, এই গাছটি মূলত হচ্ছে আপনার নারিকেল গাছ। তো বিশেষ করে আপনার বাবুই পাখি আপনার এই তাল গাছ, তারপরে নারিকেল গাছ, এই ধরনের গাছে আপনার এই বাবুই পাখি আপনার মূলত বাসাগুলো বাঁধে আর কি। এইখানে দুটা যে দুইটা গাছ আছে আপনার নারিকেল গাছ, এই দুইটা নারিকেল গাছই আপনার বাবুই পাখিগুলো মানে বাসা বাঁধছে। মূলত আমি মানে এই গ্রামে এসে মানে শুধু এই দুইটা গাছই দেখলাম যে বাবুই পাখিগুলো আপনার মানে খুব বিচরণ করতেছে চারদিকে। আর এই জায়গাটা হচ্ছে একটি বাগান। আচ্ছা, বাবুই পাখিগুলো আপনার কি কত বছর ধরে এখানে? জন্ম পর থেকেই মূলত এই বাবুই পাখিগুলো ছিল আপনার এই তাল গাছে, যেটা যেটা বলছিলাম। হ্যাঁ, প্রচুর ছিল। তো তারা মানে অন্য জায়গা না পাওয়াতে এই নারিকেল যে দুইটা গাছ আছে সেই দুইটা গাছে আপনার বাসা। আচ্ছা, এইগুলো এটা খুবই মানে অপ্রতুল একটা বিষয়, যে মানে রেয়ার একটা বিষয় যে বাবুই পাখি আপনার দিন দিন মানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। যেটা আপনার আমরা যে এখন যে তরুণ প্রজন্ম আছি, তারা আপনার এই পাখিটা আসলে বই মানে কবিতাতেই মানে সীমাবদ্ধতা ছিল। তো বাসাগুলো এখন অনেক সুন্দর, তো এটার ক্রিয়েটিভিটি আসলে যে বাসার তৈরির যে ক্রিয়েটিভিটিটা, এটা শুধু এই বাবুই পাখির মধ্যেই আপনার সীমাবদ্ধ। অন্য কোনো পাখি এত সুন্দর করে আসলে বাসা তৈরি করার মতো সেই সক্ষমতাও নাই, সে বুদ্ধি জ্ঞান কিছুই নাই। তো এটা খুবই মানে ভালো লাগলো যে আপনাদের দেখাতে পেরে, যারা নতুন প্রজন্ম আছেন আপনারা, যে বাবুই পাখির বাসাগুলো আসলে কীরকম হয় সরাসরি। তো যারা যারা এই পাখিটি আপনার নতুন দেখেছেন, তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলছি যে তারা যারা যারা দেখেননি তাদের কাছে শেয়ার করে পাঠিয়ে দেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন।